সাধারণত আমরা যখন একটা ল্যাপটপ ক্রয় করি বিক্রয় বা অন্য কোনো এরকম ওয়েবসাইটের মাধ্যমে, তখন আমরা ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চিনি না, আমরা ফোনে যোগাযোগ করে ফোনের মাধ্যমে এই জিনিসটা আমরা ক্রয় করে থাকি। তো সেক্ষেত্রে অনেক সময় ধোকা হয়, অনেক সময় নানান ধরনের হয়রানি পড়তে হয় এবং আমরা ঠকতে হয়। তো আসুন আমরা একটা ল্যাপটপ ইউজ ল্যাপটপ কেনার সময় কিভাবে কী কী জিনিসগুলো চেক করতে হবে, কী কী জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হবে, এই যে যাতে আমরা ঠকতে না হয়। তো চলুন আমরা সেই জিনিসগুলো আজকে জেনে নিই। আমি মোহাম্মদ সোহেল মেহেদি, আপনারা দেখছেন মাস ইঞ্জিনিয়ার্স টিভি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একটা ইউজ ল্যাপটপ ক্রয় করার সময় কিছু জিনিস আমাদের সাথে নিয়ে যেতে হবে। যেমন হতে পারে একটা প্যান ড্রাইভ, একটা ডিভিডি নিয়ে যাবেন, গেমিং ডিভিডি হলে বেটার হয়। তারপরে নিয়ে যাবেন একটা 3.5 mm এর হেডফোন, তারপরে একটা পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন সাথে করে, এবং নিয়ে যাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি অথবা আপনার আইফোন। সেক্ষেত্রে আমাদের কি জন্য এগুলো প্রয়োজন হবে? যদি আমরা একটা ইউএসবি ডিভাইস যখন নিয়ে যাব, তো আমরা ওই ইউএসবি ডিভাইসটাকে ল্যাপটপের পোর্ট করে ওই ইউএসবি পোর্টগুলো ঠিক আছে কিনা এটা আমরা চেক করে নিব, একটু নেড়ে চেড়ে ভালো করে দেখে নিব যে ইউএসবি পোর্টগুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা গেছে ডিভিডি রাইটার ঠিক মতো কাজ করছে কিনা সেটা আমরা দেখতে পারতেছি না, দেখার কোনো সুযোগ থাকে না। সাধারণত এইসব ডিলগুলো হয় কোনো রেস্টুরেন্টে বা কোনো পার্কে, তো ওইসব জায়গায় এই ধরনের পরিবেশ থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি সাথে করে একটা ডিভিডি নিয়ে যান, আপনি আপনার গেমিং ডিভিডিটা ইনসার্ট করে ডিভিডিটা বার্ন হচ্ছে কিনা দেখে নিলেন, এবং ওই ডিভিডি থেকে প্রয়োজনে আপনি একটা গেম পিসিতে ইনস্টল করে গেমটা প্লে করে কীরকম হিট হচ্ছে, হ্যাঁ কীরকম হিট জেনারেট করতেছে বা আপনার ব্যাটারিটা কেমন ব্যাক আপ দিচ্ছে, ওই জিনিসগুলো আপনি দেখে নিতে পারেন। তারপরে আপনি একটা হেডফোন লাগিয়ে, দেখা গেছে অনেক সময় ওই হেডফোনের পয়েন্টগুলো অনেক সময় খারাপ থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি একটা 3.5 mm এর হেডফোন লাগাইয়া আপনি একটা ভয়েস করে রেকর্ড করেও দেখে নিতে পারেন, অথবা আপনি দেখা গেল ওখান থেকে একটা গান প্লে করে আপনি হেডফোন দিয়ে শুনে দেখে নিলেন যে আপনার এটা ঠিক আছে কিনা। অনেক সময় আপনি অড প্লেসে যাবেন, সেখানে মোবাইল কম্পিউটারটা চার্জ দিয়ে দেখার মতো কোনো অপশন থাকে না, তো হইতে পারে ওই চার্জিং পয়েন্টটাও খারাপ থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি একটা পাওয়ার ব্যাংক নিয়ে যান, তো ওইটা দিয়ে আপনি চার্জ করে দেখে নিতে পারেন। অন্যথায় আপনি যদি পাওয়ার ব্যাংক ব্যবস্থা করতে না পারেন, এমন একটা জায়গাতে এটাকে নিয়ে যেতে হবে এবং চার্জারের সাথে প্লাগ ইন করে আপনি দেখে নিতে হবে চার্জিং পয়েন্টটা ঠিক আছে কিনা। তারপর যে বিষয়টা আসে সেটা হলো আপনার ইন্টারনেট। আপনি যদি একটা পুরাতন ল্যাপটপ কিনেন, হইতে পারে এটা নেটওয়ার্কিংয়ে কোনো সমস্যা আছে বা ইত্যাদি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে গিয়ে ওখানে একটা হটস্পট ইন্টারনেট চালু করে এই হটস্পটটার মাধ্যমে আপনি ওই পিসিতে কানেক্ট করলেন, কানেক্ট করে আপনি দেখে নিলেন যে এটার নেটওয়ার্কিং সিস্টেমটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তারপর আসতেছে আরও কিছু জিনিস, সেটা হলো আপনি যখন একটা প্যান ড্রাইভ নিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনি একটা কিবোর্ড চেক করার জন্য একটা সফটওয়্যার নিয়ে যেতে পারেন, কারণ সাধারণত আমরা যে ল্যাপটপের কিবোর্ডগুলো ইউজ করি সবগুলা কী আমাদের ব্যবহার হয় না, তো সেজন্য আমাদের সবগুলা কীকে চেক করে নেওয়া, সবগুলা কী ঠিক আছে কিনা। অন্যথায় আপনি একটা কিবোর্ড, আপনার কিবোর্ডটা খারাপ থাকলে আপনি বুঝতে পারবেন না, তো কিবোর্ড চেক করার জন্য একটা সফটওয়্যার আপনি নিয়ে যাবেন। তারপরে আপনি ল্যাপটপটার ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা, ল্যাপটপটা উল্টো করে ওটার স্ক্রুতে অনেক সময় দাগ দেওয়া থাকে, মার্কার দিয়ে নিশানা দেওয়া থাকে, ওই মার্কগুলো ঠিক আছে কিনা, এটা আগে খুলছে কিনা, খুলে রিপেয়ার করছে কিনা, এই জিনিসগুলো চেক করে নেবেন। তারপরে আপনার ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা, কোথাও কোনো স্পট লাগছে কিনা। তারপরে আপনি একটা ভিডিও প্লে করে আপনি গানটা শুনে নেবেন, যাতে স্পিকার কোনো সাউন্ড আসতেছে কিনা বা স্পিকারে কোনো সাউন্ড কোয়ালিটি সমস্যা হচ্ছে কিনা। তারপর আপনি ডিসপ্লেটা দেখে নেবেন, ডিসপ্লেতে কোনো রকম স্ক্র্যাচ বা কোনো দাগ আসতেছে কিনা এটা দেখে নেবেন। তারপর আপনি কী করবেন, কম্পিউটারের ফ্লিপটাকে জাস্ট এভাবে খাড়া তো আছে, এটাকে একটু অ্যাঙ্গেল করে একটু নেড়ে চেড়ে দেখে নেবেন। অনেক সময় দেখা গেছে এটা ওঠানামা করার সময় এটাতে লুজ কানেকশান থাকে, সেক্ষেত্রে ডিসপ্লেতে প্রবলেম তো করে, তো এটা একবার দুইবার বোঝা যায় না, কয়েকবার করলে এটা বোঝা যায়, এই জিনিসটা আপনি দেখে নেবেন। তারপরে আপনি এই ফ্লিপটাকে একটু মোটামুটি এইরকম একটা অ্যাঙ্গেলে করে রেখে দিয়ে দেখলেন যে এটা নিজে নিজে পড়ে যায় কিনা দেখে নিতে পারেন। আপনার পিসিতে ওয়েব ক্যামটা চালু করবেন, ওয়েব ক্যাম চালু করে আপনি একটা রেকর্ড করবেন, পিসির যে বিল্ট ইন মাইক আছে সেটা ঠিক মতো কাজ করতেছে কিনা, সাউন্ডটা রেকর্ড হচ্ছে কিনা। এছাড়াও কম্পিউটারের কনফিগারেশনগুলো দেখার জন্য আমাদের আরও কিছু জিনিসগুলো দেখে নিতে হবে, তো সেগুলো দেখার জন্য চলুন আমরা কম্পিউটারের পর্দায় চলে যাই। তো আমরা স্টার্ট মেনু থেকে কম্পিউটারে গিয়ে উইন্ডোজ 10 যদি হয় তাহলে দিস পিসি থাকে, আর উইন্ডোজ 7 এর কম্পিউটার ওখানে গিয়ে প্রপার্টিসে যাই। তো প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রসেসর আছে ইন্টেল কোর টিএম i5 3320M,
এখানে আসলে একটা জিনিস বোঝার আছে, এটা হলো যে i5 হচ্ছে প্রসেসর, কোর i5, আর এই যে 3320M এটা হচ্ছে মডেল প্রসেসরের। এই 3 দিয়ে যদি ডিজিটটা শুরু হয় তাহলে এটা হবে থার্ড জেনারেশন, যদি এটা 5 দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে এটা 5 জেনারেশন, 5th জেনারেশন, বা 4 দিয়ে শুরু হলে 4th জেনারেশন, 7 দিয়ে শুরু হলে 7th জেনারেশন ইত্যাদি। আর এটা র্যাম কত আছে, যে দেখা যাচ্ছে 4 GB র্যাম আছে। হ্যাঁ, তা আমরা এখন দেখে নিব এটার হার্ড ডিস্কটা। তো কম্পিউটারে থেকে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাই, ম্যানেজ যাওয়ার পরে আমরা যাব যে সরি ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে এখানে ডিস্ক গুলা দেখাবে আসতেছে। এই যে দেখেন এখানে লিখা আছে বেসিক 465.76 GB, অর্থাৎ 465 GB, ৫০০ GB এটা হার্ড ডিস্ক আছে। আর এটা কয়টা পার্টিশন আছে এগুলো দেখাচ্ছে। তো মোটামুটি এটা হলো হার্ড ডিস্কটা আমরা দেখে নিলাম, আমরা হার্ড ডিস্ক দেখে নিলাম, প্রসেসর র্যাম দেখে নিলাম, কোন জেনারেশন সেটা দেখে নিলাম, তারপরে আপনার র্যাম কত আছে সেটা দেখে নিলাম। তো এখন আমরা দেখব এটার গ্রাফিক্স কি আছে। তো গ্রাফিক্স দেখার জন্য আমরা এখানে ক্লিক করি DXDIAZ, এন্টার দিই, এই যে দিলাম এন্টার। তো এটা ক্লিক করার পরে এই যে উইন্ডোটা আসছে ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুলস, তো এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে এই গ্রাফিক্স, HD গ্রাফিক্স, এটা হচ্ছে আমার গ্রাফিক্সের মডেল, এটা হচ্ছে বিল্ট ইন গ্রাফিক্স, আমি এক্সট্রা কোনো PCতে গ্রাফিক কার্ড লাগাইনি। এই যে দেখেন অ্যাপ্রক্সিমেট টোটাল মেমোরি 1284 MB, ঠিক আছে। তো এখান থেকে আপনি এই এটা দেখে নিতে পারবেন। আর যদি আপনার এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তো এখানে আরেকটা অপশন আসবে, ওখানে আপনি ক্লিক করলে এক্সট্রা গ্রাফিক্স কার্ডটা দেখা যাবে। আমার এখানে কোনো এক্সট্রা গ্রাফিক্স এর কার্ড লাগানো নাই, তো সেজন্য এটাই দেখা যাচ্ছে, এটা বিল্ট ইন যা আছে তা। হ্যাঁ, তো আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে ব্যাটারি, আমরা ব্যাটারিটা দেখে নিতে হবে, ব্যাটারিটা আসলে কি অবস্থা আছে। তো এখন আমরা ব্যাটারিটার কন্ডিশনটা দেখার জন্য আমরা স্টার্ট মেনুতে যাই, সার্চ বারে লিখব CMD, CMD, এই যে এটা আসছে, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করব। তারপরে এখানে আমরা লিখে দিব পাওয়ার, TOWER পাওয়ার CFG, অর্থাৎ কনফিগারেশন স্পেস, একটা মাইনাস দিয়ে এনার্জি লিখব, ENERGY, এনার্জি দিয়ে এন্টার। সে আমার পাওয়ারটাকে অ্যানালাইসিস করতেছে, তো সেই জন্য একটু টাইম নিবে। টাইম হওয়ার পরে সি ড্রাইভের এই উইন্ডোজ 32 ফোল্ডারে আমার জন্য সে একটা রিপোর্ট তৈরি করবে। তো আমরা ওই ফোল্ডারটা খুলে রাখি, এই সি ড্রাইভে যাই, উইন্ডোজ সিস্টেম 32 যাই, সিস্টেম 32, এখানে সে এনার্জি রিপোর্ট নামে আমার জন্য সে একটা ফোল্ডার, একটা ফাইল তৈরি করবে, ওই ফাইলে আমরা ডিটেলসটা পাবো। তো একটু সময় দেন, এটা হচ্ছে কাজটা হয়ে যাক। এই যে এটা অলরেডি হয়ে গেছে, হ্যাঁ এই যে ফাইলটা হয়ে গেছে, এখানে লেখা আছে সি উইন্ডোজ, এই যে এনার্জি রিপোর্ট, এনার্জি রিপোর্ট নামে একটা আসছে, আমরা যাই সি ড্রাইভে, এই যে আমরা এখানে আসছি, এই যে সি ড্রাইভ উইন্ডোজ সিস্টেম 32, এখন এনার্জি আমরা ই চাপি, এই যে দেখেন এনার্জি রিপোর্ট নামে এই ফোল্ডারটা, এই ফাইলটা তৈরি করছে। আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, এই যে দেখেন এখন টাইম, এই যে দেখেন ফাইলটা ওপেন হলো। এই যে এখান থেকে আমরা এই যে অ্যানালাইসিস রিপোর্ট রেজাল্ট আসছে, অনেক কিছু আমরা এগুলো দেখবো না, আমরা ব্যাটারি অপশনটা দেখবো। এখানে যেহেতু আমরা ব্যাটারি নিয়েই কথা বলতেছি, তো নিচের দিকে আসেন, নিচের থেকে আসলে এই যে দেখেন ব্যাটারি ইনফরমেশন, ব্যাটারি ইনফরমেশনে এই যে ব্যাটারি আইডিটা দিচ্ছে ওরা, ডিজাইন ক্যাপাসিটি 8947, লাস্ট ফুল চার্জ 8947। তাহলে এটাতে কি বোঝা গেল যে এটার ক্যাপাসিটি হচ্ছে 8947 ডিজিট পর্যন্ত চার্জ হওয়ার, এবং এটা এটুকুই হচ্ছে, তার মানে এটা পুরোপুরি ঠিক আছে। যদি এখানে কম হইতো তাহলে এই ডিজিটটা এটার কত পার্সেন্ট হচ্ছে, ধরেন এখানে 8947 এর জায়গায় হচ্ছে 69 সামথিং, তাহলে দেখা গেছে এটা যদি 100% ধরি তাহলে এটা হয়তো বা 60% হয়ে গেছে এরকম, তার মানে ব্যাটারিটা এই 60% কাজ করতেছে, 100% কাজ করতেছে না ইত্যাদি। সিস্টেম আপনারা যদি এইসব জিনিসগুলো ঠিকঠাকভাবে চেক করে নেন তাহলে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে আপনাকে ঠকতে হবে না। তো আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হলো যদি আপনি যেই বিক্রেতা থেকে ল্যাপটপটা কিনে নিচ্ছেন, যেহেতু আপনি তাকে চিনেন না,
তো তার কাছে যদি কোনো কেনার রসিদ থাকে, মানে ল্যাপটপটা কেনার কোনো রসিদ থাকে, তাহলে সেটা নেবেন। সেটা তো ওয়ারেন্টি থাকুক অথবা না থাকুক, যদি দেখা গেছে এরকম কোনো রসিদ না থাকে, তাহলে আপনি অবশ্যই তার মানে বিক্রেতার ভোটার আইডি কার্ডের ফটোকপির উপরে আপনি মডেলটার নাম, মানে কোন ব্র্যান্ডের কত মডেল ইত্যাদি তথ্যগুলো লিখে সেখানে বিক্রেতা হিসেবে তার স্বাক্ষর এবং ক্রেতা হিসেবে আপনার স্বাক্ষর করে নেবেন। অন্যথায় যদি এটা চুরির ল্যাপটপ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি একটা হয়রানির মধ্যে পড়তে পারেন। আর এটা যদি লিখা থাকে, তখন আপনার কাছে একটা প্রুফ থাকবে যে আমি ওর কাছ থেকে কিনে নিয়েছি। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আমার এক বন্ধু এরকম ল্যাপটপ কিনে সে ঠকেছিল, সেজন্যই আমি আপনাদেরকে এই জিনিসটা মানে এই ভিডিওটা তৈরি করার প্রয়োজন মনে করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মাস ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাল মেহেদি, আল্লাহ হাফেজ।